চানপুরির সবচেয়ে বড় কালী যদি দেখতে হয় তাহলে আপনাদের আসতে হবে একেবারে বন্দর মিলের পঞ্চানন ক্রিয়েশন ক্লাবের যে এবছরের কালীপুজো বারো হাত কালী অর্থাৎ বারো হাত যে প্রায় 20 ফুট উচ্চতা সম্পন্ন তাদের কালী প্রতিমা আমি দেখাতে বলবো ঠিক আমার পিছনেই সেই প্রতিমা রয়েছে এবং সেই প্রতিমা দেখতে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ ভিড় করছে আমরা দেখতে পাচ্ছি একেবারে বিশাল আকার এই কালীর প্রতিমা এবং এই মুহূর্তে আরতি চলছে এবং এই যে পুরো মণ্ডপ সেই মণ্ডপ যেমনটা আমরা জানতে পারছি উদ্যোক্তাদের কাছ থেকে যারা মহিলা সদস্য রয়েছেন তাদের হাত দিয়ে কিন্তু একেবারে ফেলে দেওয়া যে সমস্ত বিস্কিটস এর যে বক্স গুলো আছে সেই বক্স গুলোকে তারা কাজে লাগিয়েছে এবং এভাবেই ছোট ছোট চিত্রকলা তারা ফুটিয়ে তুলেছে সেই সমস্ত জিনিস আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি দেখতে পাচ্ছি যে বক্স গুলো বিস্কিটের বক্সের মধ্যে লাইট দিয়ে নানান রকম কিন্তু কারুকার্য তারা তৈরি করেছে এবং এই যে তাদের সবচেয়ে যেটা আকর্ষণীয় প্রতিমা প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছি বিশাল আকার একেবারে যেমন তোমরা জানতে পারছি প্রায় 20 ফুট উচ্চতা সম্পন্ন সেই কালী এবং সেই কালী মাকে দেখতেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতেই মানুষ আসছে আমি কথা বলবো বলছি আমরা কোন জায়গা থেকে এসেছি আমরা এসেছি উত্তর রাজেন্দ্র ভিনিউ থেকে ওপার যারা এসছেন দর্শনার্থী তারাও কিন্তু এই যে প্রতিমা দেখাতে বলবো সেই প্রতিমা তারা দেখে বলছেন যে সত্যই একেবারে অবিশ্বাস্য এত বড় আকারের প্রতিমা তারা দেখতে পাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে এখনো প্রচুর মানুষ তারা ভিড় করছে এসে তারা এই যে প্রতিমা সেটা তারা দেখছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যারা ক্লাবের সদস্যরা রয়েছেন তারাও কিন্তু যারা পুরো যে এই যে গ্রাউন্ড যে ভিড় সেই ভিড় থেকে কিন্তু ক্লাবের যারা সদস্য রয়েছেন তারা মেনটেন করছেন এবং যারা আসছেন তারা অনেকেই এসে তারা দেখতে পাচ্ছি ছবি তুলছেন সেলফি তুলছেন এখানে আমরা ক্লাবের একজনকে পেয়ে যদি কথা বলবো বলছি আপনাদের এই যে আমরা এটা পরিবেশ বান্ধব জিনিস দিয়ে এবং আমাদের ক্লাবের মহিলা সদস্যরা মিলে এই টিমটা তুলে ধরেছি আমরা এই টিমটার নাম দিয়েছি রং বাহার আমরা সামনেটার যেটা রেখেছি সেটা হচ্ছে একটা রামধনু আপনারা দেখবেন রামধনু রাখার আমরা সামনেটা দিয়েছি কারণ আমরা এই গত 2 বছর করোনা কালে সেভাবে কোনো উৎসব করতে পারিনি এবং আমাদের যা ঐতিহ্য বারো হাত কালী প্রতিমা সেটা আমরা সেরকম ভাবে তুলে ধরতে পারিনি দর্শকদের কিন্তু আমাদের যেহেতু একটা ঐতিহ্য রয়েছে সেটার কথা মাথায় রেখে সেরকম করোনা পরবর্তী সময়ে আমরা এই রামধনুর মাধ্যমে বোঝাতে চেয়েছি যেরকম বৃষ্টির পরে রামধনু উঠলে আমরা একটা আশার বুক বাঁধি যে এবারে হয়তো ওয়েদারটা ভালো হয়ে যাবে পরিবেশটা ভালো হয়ে যাবে সেরকম রামধনু দিয়ে আমরা বোঝাতে চেয়েছি করোনা পরবর্তী পরিস্থিতিতে সবকিছু স্বাভাবিক সুন্দর হয়ে উঠুক এবং আমরা সবাই মানে কি বলবো সবাই যাতে ভালো থাকে মায়ের কাছে সেই প্রার্থনাই করি এইটার জন্য আমরা এই রামধনুর মাধ্যমে এবং পরিবেশ বান্ধব জিনিস যেরকম ফেলে দেওয়া কাগজে পেটি থেকে আমরা এই দিনটা তুলে ধরেছি এটা আমরা নাম দিয়েছি রং বাহার একটা সময় পুজোটা খুবই ছোট ছিল কিন্তু বিগত 20 বছর ধরে আমরা এই 12 হাত উচ্চতার কালী প্রতিমা করে যাচ্ছি তার কারণ হচ্ছে একটা সময় আমরা উত্তরপাড়ায় যেতে হতো আমাদেরকে এই 12 হাত উচ্চতার কালী প্রতিমা দেখার জন্য কিন্তু ওইদিকে সব বন্ধ হয়ে যাওয়ার জন্য আমরা সেই হুগলি জেলার ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য এই 12 হাত কালী প্রতিমার প্রতিষ্ঠা করি এইভাবে আমরা আজ বিগত 20 বছর ধরে করে যাচ্ছি মাঝে অতিমারী করোনার কারণে 2 বছর আমরা করতে পারিনি তার জন্য আমরা সকলের কাছে ক্ষমা প্রার্থী আর আজকে আপনারা এই ডিএন বাংলার পক্ষ থেকে যে আমাদের এখানে এসেছেন তাতে আমরা ক্লাবের প্রত্যেক সদস্য খুবই আনন্দিত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা এটাকে তুলে ধরুন যাতে আরো বাচ্চারা এবং অন্যান্য ক্লাব যাতে আরো এগিয়ে আসতে পারে যে এইভাবে একটা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে পারে সেই কামনা রেখে মা কালীর কাছে সকলে ভালো থাকুক এই কামনা করে ডিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি দীপক কুদুক পঞ্চান রিক্রিয়েশন ক্লাবের সভাপতি আমরা বেসিক্যালি এটা আমাদের থিমের নাম হচ্ছে রং বাহার
তো আমরা প্রত্যেকে এটা হ্যান্ডমেড জিনিস দিয়ে সাজানোর চেষ্টা করছি। আর এখানে আমরা প্রত্যেকে যারা যারা এই হ্যান্ডমেড জিনিসপত্রগুলো তৈরি করেছি, প্রত্যেকেই মেয়ে, আর ইভেন হাউস ওয়াইফও আছে এর মধ্যে, যারা মিলেমিশে আমরা কাজ করেছি আর আমাদের বেস্টটা দিয়েছি। আমরা নর্মাল বেসিক কার্টুন বোর্ড যেগুলো হয় ওগুলোর মধ্যেই সব কাজ হয়েছে, আর মাটির সরা কয়েকটা আছে, তার মধ্যে পেন্টিংস আছে, বাদ বাকি ওই কার্টুন বোর্ডের উপর। এবং যেমনটা আমি বলছিলাম যে একেবারে এই যে পঞ্চারণ ক্রিয়েশন ক্লাব, তাদের যেটা সবচেয়ে বৈশিষ্ট্য এই পুজোর, তাদের কিন্তু এই প্রতিমা আমি আরেকবার দেখাতে বলবো, একবারে বিশাল আকার এই প্রতিমা। এবং সেই প্রতিমা দেখতেই কিন্তু শুধুমাত্র ডানগুড়ি নয়, ডানগুড়ির পাশাপাশি উত্তরপাড়া, শিয়াখালা, চণ্ডীতলা বিভিন্ন জায়গা থেকেই মানুষ আসছে এবং এভাবেই তারা কিন্তু এই প্রতিমা দর্শন করছে। অর্থাৎ সব মিলিয়ে বিভিন্ন জায়গাতেই, যেমন আপনারা জানেন যে কালীপুজো মানেই একেবারে বারাসাত, দক্ষিণ চব্বিশ পরগনা, সেটা নয়, ডানকুনি, চণ্ডীতল এবং বেগমপুরেও কিন্তু নজর করা কালীপুজো হচ্ছে। এবং তার মধ্যে অন্যতম হলো ডানকুনির এই গন্ধের বিলের এই যে পঞ্চানন ক্রিয়েশন ক্লাব, তাদের এইচবি ডিএনএন বাংলা।